গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছেন সবাই? সোমার ফ্যামিলির আরও একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। আজকে শনিবার, সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি। গতকালের একটা বাসি রুটি আছে, আজকে ওটারই পোলাওয়ের মতো করে বানিয়ে খাবো। শুধু শুধুই কেন নষ্ট করবো বলুন? যা জিনিসপত্রের দাম, প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম, এবার রুটিটাকে ভালো করে সেকে নেব। আর বাসি রুটির পোলাও খেতে কিন্তু দারুণ লাগে। ভালো করে সেকা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর আজকে একটা ভালো খবর আছে, সেটা হলো গতকাল দেবরাজ অলিম্পিয়াডে গোল্ড মেডেলটা হাতে পেয়েছে, তাই দু মাস পরে আমরা মেডেলটা হাতে পেলাম। সত্যি ভীষণ প্রাউড ফিল করছি। অ্যাকচুয়ালি মেডেলটা গত মঙ্গলবারই এসে গিয়েছিলো, দেবরাজকে ক্লাসে পড়িয়ে আবার মেডেলটাকে ম্যাম নিয়ে নিয়েছিলেন, কারণ ওদের অ্যাসেম্বলি দিনে সবার সামনে পড়াবে বলে। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে যেতে আলুগুলোকে দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর স্কুলে বাবা মায়ের যাওয়ার পারমিশন ছিল না, তাই আমি ম্যামকে রিকোয়েস্ট করেছিলাম আমাকে যেন ভিডিওটা দেওয়া হয়। সেই মতন ম্যাম আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখানে টমেটো কুচিগুলোকেও দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে টমেটোগুলো গলে যায়। আর আজকে একবার শপিং করতে যাব। আজকে নিয়ে চার দিন স্কুল ছুটি আছে মকর সংক্রান্তির জন্য। তামিলে অবশ্য মকর সংক্রান্তিকে পঙ্গল বলে। আর এই চার দিন স্কুল ছুটি থাকার কারণে ভাবছিলাম একবার পণ্ডিচেরি থেকে ঘুরে আসি। কখনো পণ্ডিচেরি কিন্তু আমরা যাইনি, আমরা এই প্রথমবার যাব। এবার রুটি গুঁড়োগুলোকেও দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। আর গতকাল রেশন থেকে আমাদেরকে বিনা পয়সায় মকর সংক্রান্তিতে কী কী দিয়েছে দেখাবো, আপনারাও অবাক হয়ে যাবেন। তাও এবছর অনেক কম দিয়েছে, আগের বছরে আরও অনেক কিছু দিয়েছিল। আর আমি এখানে ওপর থেকে ছাতু ভাজা আর ডিম ভাজাটা দিয়ে দিলাম, নাড়িয়ে নেব আর মিনিট দুয়েকের মতন ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, একদম রুটিটা নরমও হয়ে গেছে, আর দেখতে দেখেছেন কী সুন্দর হয়েছে। ধনে পাতা থাকলে কিন্তু ভালো লাগতো, আজকে ধনে পাতাটা নেই, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। চলুন গরম গরম খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। এখন একটার মতন বাজে, আর গোপালকে দেখেছেন কখন 12টার সময় বেরিয়েছে, এখনও আসার নাম নেই। যেই স্কুলটা ছুটি পড়ে গেছে সব বাচ্চারাই বেরিয়ে পড়েছে সাইকেল চালাতে। আর ভালো করে নোটিস করুন, সবগুলোই কিন্তু একই সাইজের, সবাই তামিল আর ওই শুধু বাঙালি, আবার সাইকেলও চেঞ্জ করে ফেললো। আর এখানে কোনটা দেবরা চিনতে পারছেন? যেটা গ্রিন কালারের সাইকেল আর হোয়াইট কালারের প্যান্ট পরে আছে ওটাই দেবরাজ। আজকে কিন্তু ভীষণ রৌদ্র। দাঁড়ান, বাবুকে আমি আগে ডেকে নিই, তারপরে আমি দেখাবো রেশন থেকে আমাদেরকে কী কী দিয়েছে। রেশন থেকে দিয়েছে 1 কিলো চিনি, 1 কিলো আলো চাল পায়েস করার জন্য, মানে পঙ্গল বানানোর জন্য, আর একটা দিয়েছে আখ। আর এই পঙ্গলের দিনে তামিলনাড়ুতে প্রত্যেকটা বাড়িতে আখ থাকবেই থাকবে, আর এটা আখটা কী কাজে লাগে আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো। আর একটা জিনিস দিয়েছে, সেটা হলো 1000 টাকা। এবারে 1000 টাকা দিয়েছে, আগেরবারে কিন্তু 2000 টাকা দিয়েছিল, আর অনেক কিছু কিনেও দিয়েছিল, যেমন ধরুন পায়েস বানানোর জন্য কাজু বাদাম কিশমিশ ঘি চিনি গুড় 1 কিলো সুজি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আরও অনেক কিছু, আমার আর মনে নেই। আর আজকে আমি রান্না করেছি পালং শাকের তরকারি আর মাছের ঝোল। দুটো জায়গায় মাছের ঝোল রেখেছি, কারণ ওবেলা রান্না করব না, ওবেলা প্যাকিং করতে হবে, তো আর আগামীকাল সকাল 6টার সময় আমরা ঘর থেকে বেরিয়ে যাব। সেই জন্য ভাবলাম আজকে আর রাত্রে রান্নার কিছু করব না, শুধু একটু আলু ভাতে দিয়ে দেব। চলুন তাহলে দেবরাজ এর গোল্ড মেডেল পরানোর ভিডিওটা দেখি। ইয়েস, ইন্টারন্যাশনাল র‍্যাঙ্ক ইন জিকে অলিম্পিয়াড। ওকে, এক্সেলেন্ট দেবরাজ, গড ব্লেস, সুপার সুপার, ওকে, ভেরি গুড, কিপ ইট আপ, ফর অল দি এক্সামস ইউ শুড अगेन কাম টপ। ওকে, লুক এট ম্যাম, লুক এট ম্যাম, আর এখানে দেবরাজের অলিম্পিয়াডের গোল্ড মেডেলটা। সত্যি বলতে কি, এই প্রথমবার অলিম্পিয়াডের গোল্ড মেডেল আমরা হাতে পেলাম। মেয়েবেলায় তখন জানতাম না যে অলিম্পিয়াড বলে কোনো কিছু পরীক্ষা আছে। আর সার্টিফিকেটটা বরং আমাদেরকে দেখায়, এই যে সার্টিফিকেট, আর মেডেলের পেছন দিকটাতেও অনেক কিছু লেখা আছে। দাঁড়ান দেখায় ভালো করে, এই যে পেছন দিকটা ক্লাস টপার,
সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন। এখন বিকাল 5টার মতন বাজে আর আমরা এখন শপিং করতে এসে গেছি। আর এই দোকানটার নাম সরবনা স্টোর। এখানে সব কিছু পাওয়া যায়, সোনা থেকে আরম্ভ করে জুতো, জামা, কাপড় সব কিছু। আর একদম সোজা সামনের যে কাউন্টারটা ওটা সোনার কাউন্টার, ওখানে সোনার যাবতীয় জিনিস পাওয়া যায়। আর আমরা এসে গেছি ছেলেদের ফ্লোরে, আর এই ফ্লোরটাতে শুধুমাত্র ছেলেদেরই জামা কাপড় পাওয়া যাবে। আর আজকে আমরা শুধুমাত্র দেবরাজ আর হাজব্যান্ডের জন্য শপিং করতে এসেছি। এখানে তো ঠান্ডা নেই, আর পণ্ডিচেরিতেও ঠান্ডা নেই, সোয়েটার তো পরানো যাবে না, আর গাড়িতে তো এসি থাকবে সেই জন্য। আর সন্ধ্যের দিকে বিচেতে দেখবেন ভালোই বাতাস দেয়, সেই জন্য ফুল হাতা জামা নেব বলে এসেছি। আগে হাজব্যান্ডেরগুলো দেখি, তারপরে দেবরাজের জন্য নেব। আর দুজনেরই এত ঠান্ডার ধাত, একটুতেই ঠান্ডা লেগে যায়, ওই জন্য হাজব্যান্ডকে বললাম আগে গোটা কতক ফুল হাতা জামা নেব। আমাদের কেনাকাটা হয়ে গেছে, চলুন এবার বিল করি। হাজব্যান্ডের জন্য ঠিকঠাক পেলাম না, অনেকগুলো পছন্দ হয়েছিল কিন্তু সাইজে এলো না, কোনোটা ছোট কোনোটা বড়। একটা মাত্র ফুলাতা গেঞ্জি পেয়েছি, আর দেবরাজের জন্য অনেকগুলোই পেয়ে গেছি। অতগুলো লাগবে না, দুদিনের জন্য যাব, তবুও পছন্দ হয়ে গেছে বলে নিয়ে নিলাম। এবার এখানে বিল করে আমরা সোজা যাব ওপরতলাতে। দেবরাজের স্কুলের মোজাগুলো ছোট হয়ে গেছে, আর ওপরতলাতেই মোজা জুতো সব কিছু পাওয়া যায়। আর আমরা এসে গেছি, হাজব্যান্ড ওই দিকটাতে মোজাগুলো দেখছে কোথায় আছে, আর আমরা বরং এই দিকটায় দেখি কী কী আছে। এই দিকটাতে সব স্টিলের জিনিসপত্রগুলো আছে, বলেছিলাম না এই দোকানটাতে সব কিছু পাওয়া যায়। আর এরই ওপরতলায় স্টেশনারির সব কিছু পাওয়া যায়, যেমন নেকলেস থেকে আরম্ভ করে চুলের ক্লিপ পর্যন্ত। একদিন সময় করে একা আসবো, হাজব্যান্ডের সাথে আসলে ভালো করে কিছুই দেখতে পাবো না, টাইম নেই করবে। তাড়াতাড়ি চলো। আর এই দিকটাতে পুরো জুতো সেকশন, এত জুতো আছে যে ঢাকা পড়ে যাব। জুতো নেবার দরকার নেই, জুতো অনেক আছে। হাজব্যান্ড যখন এইবারে থাইল্যান্ড গেছিলো ওখান থেকে 4-5 জোড়া জুতো নিয়ে এসেছিলো, এখনও পর্যন্ত 1 জোড়া জুতো পরেই দেখিনি, সব রাখা আছে। আর এই জুতোর কাউন্টারটা এত বড়, লাস্ট পর্যন্ত নজরই যাচ্ছে না। আর এই দিকটাতে আছে পার্টি ওয়ার, পার্টিতে পরার জন্য যত রকমের জুতো সব কিছু এখানে আছে। আর এই দিকটাতে দেখেছেন, এই যে পুরোটা পার্টি ওয়ার, আর সব জুতোগুলোতে মনে হচ্ছে স্টোন লাগানো আছে। আর এই দিকটাতে 3-4 জোড়া জুতো এত সুন্দর, দেবরাজ বলছে মামি এগুলো কুইনরা পরে। দেখেছেন কি দারুণ না জুতোগুলো, দেবরাজের ভীষণ পছন্দ হয়েছে। মনে হচ্ছে হাজব্যান্ড মোজা পেয়ে গেছে, এবার তাহলে বাড়ি যাওয়া যাক। আর একদিন আসবো দেশ যাওয়ার আগে, তখন বরং ভালো করে রেকর্ডিং করব। এবার বাড়ি যেয়ে প্যাকিং ট্যাকিং করার আছে, অনেক কাজ আছে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। Thank you.